This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries, and communal disharmony. Debjit, যে বিষয়টা আজকে আমরা দেখলাম, একদিকে যেরকম অনশন মঞ্চ থেকে অনশনকারী চিকিৎসকরা বলছেন যে মুখ্যমন্ত্রী একবারও তাদের সঙ্গে দেখা করতে আসছেন না, মুখ্যমন্ত্রী কেন এত নিষ্ঠুর। আমরা এটাও দেখলাম স্বাস্থ্য সচিব তিনি আবার নির্দেশ দিচ্ছেন যাতে অনশনকারী চিকিৎসকদের কোনো রকম কোনো যাতে শারীরিক অবস্থার বিষয়ে নজর রাখা হয়, তাদের যারা হাসপাতালে ভর্তি তাদের প্রপারলি চিকিৎসা হয়, এগুলো যেরকম রয়েছে। কোথাও গিয়ে কি এটা মনে হচ্ছে স্নায়ুযুদ্ধের সঙ্গে সঙ্গে কোথাও গিয়ে কি একটা কৌশলগত অবস্থানই নেওয়া হচ্ছে দুই তরফের তরফ থেকেই? কারণ একদিকে জুনিয়র চিকিৎসকেরা, আন্দোলনরত চিকিৎসকরা বারবার কিন্তু জনসমর্থনের কথা বলছেন, অন্যদিকে সরকারের পদক্ষেপের দিকে যদি নজর রাখা যায় তাহলে কোথাও গিয়ে হ্যাঁ আমরা তো পদক্ষেপ করছি, আমরা তো আমাদের তরফ থেকে এগিয়ে আসছি, এরকম একটা মনোভাব থাকছে কি? 94-95 সালে ভারতবর্ষের রাজনীতিতে একটা নতুন কথা জার্গন যোগ হয়, সেটা হচ্ছে রাবড়ি প্রসিডিওর। রাবড়ি রান্নার সময় কী করা হয়, দুধটাকে নিচ থেকে গনগনে আছে জাল দেওয়া হয়, উপর থেকে হাওয়া করা হয়, যে কোনো রাবড়ির দোকানে গেলেই দেখা যাবে। এক্স্যাক্টলি সেই জিনিসই চলছে, যেখানে কি না একদিকে এই তোমরা এসো চা খেয়ে যাও, তোমরা আর বৃষ্টিতে ভিজো না, আর তারপরেই সেখানে উপস্বাস্থ্যমন্ত্রী পরিষ্কার বলে দিচ্ছেন আর সময় নেই, টাইম ইজ আউট, তোমরা এবারে কেটে পড়ো বাড়িতে, একদম এই বডি ল্যাঙ্গুয়েজে বলেছিলেন। আমার কথা হচ্ছে যে দেখুন, তার থেকে একটা খুব গর্হিত একটা জিনিস ঘটে চলেছে, মানুষ আমরা তারা আস্তে আস্তে বুঝতে পারছি কীরকম। ডাক্তারবাবুদের এখনও পর্যন্ত যে আন্দোলন আছে তাতে সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার, সরকারি ডাক্তার, বেসরকারি ডাক্তার, যত রকমের ডাক্তারবাবু আছেন সবাই এক জায়গায় জড়ো হয়েছেন একটা নির্দিষ্ট, এবং জনগণ তাতে সাপোর্ট দিয়েছে। আমরা যারা বিজেপির পক্ষে আছি, আমাদের অনেক নেতাদের গো ব্যাক স্লোগান ইত্যাদি, রাজনীতির সঙ্গে থাকা যাবে না, এইসব আমরা দেখেছি। তারপরেও ভারতীয় জনতা পার্টি এই আন্দোলনের সঙ্গে নিঃশর্তভাবে সমর্থন দিয়েছেন এবং দেবেনও, কিন্তু উল্টো দিকে দাঁড়িয়ে আমরা কি দেখতে পাচ্ছি, এইগুলো কিন্তু ভাবার, ডাক্তারবাবুদের জন্যই ভাবার, যে অনিকেত মাহাতো, ডক্টর অনিকেত মাহাতো, তিনি আইসিসিউতে গেলেন, তিনি ফেরত এলেন, ফেরত আসার পরে ডক্টর সুবর্ণ গোস্বামী তিনি তার সঙ্গে 40 মিনিট একটা মিটিং করলেন, এবং তারপরেই, এবং তিনি একদম আগুনখোর কমিউনিস্ট, এতে কোনো সন্দেহ নেই, আমি কমিউনিস্টদের বিরোধিতা করছি না, এখনও পর্যন্ত কোনো দলের বিরোধিতা করছি না, এবং কোনো দল এটাকে সমর্থনও করেননি, এমনকি খোদ কমিউনিস্ট পার্টি যারা তারাও এটাকে সমর্থন করেনি। কিন্তু এই বিভাজনের রাজনীতি করার যে চেষ্টা বা অপচেষ্টা, সেটা কিন্তু সুকৌশলে গভর্নমেন্ট করছে, সরকার পক্ষ করছেন, এবং সেটা স্বাভাবিক। কিন্তু মুশকিল হচ্ছে ডাক্তারদের একাংশ যখন এই ব্যাপারে পা দিচ্ছেন এবং এই ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কারা? সিবিআই আন্দোলনের সমর্থক, সিবিআইকে ডাকো এবং সিবিআইকে চার্জ দাও এই তদন্ত করার, এই কথা তো শুধুমাত্র ভিকটিমের মা বলেননি, মৃতার মা বলেননি, এই কথা ডাক্তারবাবুরাও বলেছিলেন, ডাক্তারবাবুরাও আমরা সবাই মিলেই বলেছিলাম। এবং তারপরে ওই 40 মিনিটের মিটিংয়ের পরে কী হলো জানি না, তারপরে অনিকেতবাবু সিবিআই সম্বন্ধে উল্টো গাইলেন, ওনারাও সিবিআইয়ের সম্বন্ধে পদযাত্রা করলেন ইত্যাদি। দেখুন, কারু সিবিআই, আমি সিবিআইয়ের উকিলবাবু নই বা সিবিআই, আমি সিবিআই পার্টি করি না, আমি পরিষ্কারভাবে বলতে চাই বিপথে নিয়ে যাবার যে রাজনীতি একাংশ করছেন ডাক্তারবাবুদের, এবং সেটা আমার ধারণা, ব্যক্তিগত ধারণা, যে সরাসরি নবান্নের মদতে হচ্ছে, এবং নবান্ন কিছু এরকম পথভ্রষ্ট লোকেদের এক জায়গায় করার চেষ্টা করছে জিনিসটাকে ডাইলুট করার জন্য। যে ছেলেমেয়েগুলো ডাক্তারি পাশ করার পরে ওইখানে দাঁড়িয়ে, আজকেও বৃষ্টি হয়েছে, ওই ঝরঝরে বৃষ্টির মধ্যে ধর্মতলার মোড়ে বসে আছে, আর ডাক্তারবাবুরা, আরেকটা জিনিস অদ্ভুত লাগছে, কী করে এক্সপেক্ট করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো আসবেন না, এটাই তো স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কোনোভাবে এই রাজনীতি চলেই আসছে, এটা রাজনীতি, রাজনীতি কোনো অস্বীকার করছি না, কিন্তু এই ব্যাপারটা যে এখানে একটা অভিযোগ উঠলো যেটা নিয়ে আমি জানতে চাইছি, যে আপনি অনিকেত দাস সঙ্গে সুবর্ণ গোস্বামীর কবেকার মিটিংয়ের কথা বলছেন, 40 মিনিট মিটিং। আমি তো আবারও বলছি যে পুরোপুরি অনশন থেকে উনি যখন ভেতরে গেলেন, মানে তারপর আমি তা বলিনি, আমি একবারও বলিনি, উনি যে স্টেটমেন্ট দিয়েছেন, আমি দেখুন, আমি ডাক্তারবাবুদের সঙ্গে আন্দোলনে আমি পুরোপুরি মানে সমর্থন আছে, এবং এটা নিয়ে বলছি না, আমি শুধু বলতে চাই সুবর্ণবাবু, সুবর্ণবাবু নারায়ণবাবু বলছি না, আজকে সুবর্ণবাবুর গলা পাড়াবেন তৃণমূলের লোকেরা, আজকে নারায়ণবাবুর জন্য গলা পাড়াবেন সিপিএম এর লোকেরা। আমাদের আন্দোলন প্রথম দিন থেকে অদলীয় অবস্থানে ছিল, সেখানে যখন যে কোনো সংসদের, আপনারা জানেন না, ডক্টর সুবর্ণ গোস্বামী রাজনীতির লোক যখন গেছেন, তাদেরকে আমরা গোপন করা হয়েছিল
গোস্বামী যখন সেখানে গেছেন তাদের এগেনস্টে আমাদের আন্দোলনের নেতা কুঞ্জল নন্দ নিজে বলেছেন যে তাকে তিনি কন্ডেম করছেন, তার যে ধরনের বক্তব্যগুলো আমাদের আন্দোলনের সুরের সঙ্গে মেলে না, এটাকে তিনি বলেছেন। কিন্তু আপনি যে স্পেসিফিক পয়েন্টটা বললেন এটাকে আপনি বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।